ত্রিপুরায় অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, সেগুলোকে পরিচর্যা করে পর্যটন স্থান হিসেবে নতুনভাবে আত্মপ্রকাশ করানোই রাজ্য পর্যটন দপ্তরের মূল লক্ষ্য। রাজধানীর গীতাঞ্জলি গেস্ট হাউসে আয়োজিত এক বৈঠকে উপস্থিত থেকে সোমবার এমনটাই বললেন রাজ্যের পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম গড়ে তুলতে রাজ্যের বিভিন্ন দর্শনীয় স্থানে লগ হাট গড়ে তোলার প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। পর্যটন ব্যবস্থার উন্নয়নে স্বদেশ দর্শন প্রকল্পে ইতিমধ্যেই খরচ করা হয়েছে 100 কোটি টাকা। রাজবাড়ি উজ্জয়ন্ত প্যালেস প্রাঙ্গণে শুরু করা হয়েছে লাইট সাউন্ড এবং লেজার শো। প্রসাদ প্রকল্পের আওতায় বিশ্বের এক অন্যতম সুন্দর এবং আকর্ষণীয় দেবস্থান হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। এর পাশাপাশি রাজ্যের পর্যটন শিল্পকে কীভাবে আরও আকর্ষণীয় করে তোলা যায় সে বিষয়ে রাজ্যের ট্যুর অপারেটর এবং বিভিন্ন হোটেল মালিকদের সাথে এদিন বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী। ট্যুরিজমে কী ফেস্টিভ্যাল করা যায়, ট্যুরিজমে কী কর্মসূচি আরও করা যায়, কী করলে পরে ট্যুরিজমকে আরও ভিজিবিলিটি। আমার কথা হচ্ছে, আমি প্রত্যেক ডিপার্টমেন্টই বলি যে ডিপার্টমেন্টের ভিজিবিলিটি থাকতে হবে, অ্যাক্টিভিটিস থাকতে হবে। ইটস নট দ্যাট কি আমি প্রথম বছরেই আমাদের যে ট্যুরিস্টরা আসেন যে ডাবল হয়ে যাবে, এমন নয়। কিন্তু আস্তে 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 ধীরে ধীরে এটা সঠিক যে আমাদের ত্রিপুরা রাজ্যে স্কোপ রয়েছে, কিন্তু আমরা কেন জানি কোথায় জানি একটা গ্যাপিং রয়েছে, আমরা সেগুলোকে তুলে ধরতে পারছি না, একটা এমন মনে হচ্ছে। অথচ আমাদের থেকে ছোট্ট রাজ্য সিকিম, আমাদের থেকে অনেক ছোট্ট রাজ্য গোয়া, আমাদের থেকে অনেক ছোট্ট রাজ্য, সেগুলো কিন্তু ট্যুরিস্ট দিয়েই তাদের মেইন রেভিনিউ আসছে, ট্যুরিজম দিয়ে। ট্যুরিজম দিয়ে এক একটা দেশ চলছে। তো আমরা সেদিকে নাও যেতে পারলে মোটামুটি একটা ভিজিবিলিটি নিয়ে। ভারতীয় জনতা পার্টির সরকারের আমলে ঢেলে সাজানো হচ্ছে ত্রিপুরার পর্যটন শিল্পকে। ভারতবর্ষের ছোট দুই রাজ্য সিকিম এবং গোয়ার অর্থনীতির প্রায় পুরোটাই আসে পর্যটন থেকে। পর্যটনের উন্নয়নে নিত্য নতুন পদক্ষেপ নিয়ে ত্রিপুরাকে সেদিকে এগিয়ে নিয়ে যেতে চান রাজ্যের পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।